গাড়িটা আপনাদের সামনে প্রেজেন্ট করব, এটা হচ্ছে অ্যাভেঞ্জার 2010 এর মডেল। যাদের ফ্যামিলি বড় আর হচ্ছে যারা 7 সিটার গাড়ি খুঁজছেন তারা অ্যাভেঞ্জার গাড়িটা নিতে পারেন। এটা কিন্তু গোল্ডেন কালারের লোগো, 15 সিরিয়াল, আপনার মডেল হচ্ছে 2014 আর রেজিস্ট্রেশন হয়েছে 2019। হচ্ছে আপনার স্কোয়ার নোয়া হাইব্রিড। গাড়িটা কিন্তু খুবই সুন্দর করেছে, সামনে প্রজেকশন হেডলাইট আর হচ্ছে আপনার গ্রিলটা অনেক সুন্দর বড় আর গাড়িটাও অনেক বড় করছে। হ্যালো ভিউয়ার্স, যে যেখানে থাকেন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা জানেন আমরা প্রত্যেক সপ্তাহে আমরা আমাদের এইচবি কার সিলেকশন লিমিটেডের পক্ষ থেকে কন্টিনিউ ভিডিও দিয়ে থাকি এবং এটা ফ্রাইডে আমরা ভিডিওটা করি। তো আমি আজকে আমাদের এই সপ্তাহে যে গাড়ির কালেকশনগুলো এসেছে নতুন নতুন সেগুলো আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করতেছি। আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা একটু গাড়িগুলা সুন্দর করে দেখি। আর সবার কাছে রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমাদের শোরুম হচ্ছে সংসদ ভবনের ঠিক উল্টো পাশে, মণিপুরি পাড়া, এইচবি কার সিলেকশন লিমিটেড। আর আমাদের কাছে আপনারা সবাই জানেন যে হিউজ পরিমাণ গাড়ি থাকে, মানে এটা একটা গাড়ির একটা বাজার, মানে মার্কেট এরকম বলতে পারেন আপনারা। আর এই সপ্তাহের যে গাড়িগুলো আমি নিয়ে এসেছি সেই গাড়িগুলো আমি আপনাদের সামনে দেখাবো। আমি ফার্স্টলি আপনাদের সামনে একটা অ্যাভেঞ্জার গাড়ি নিয়ে প্রেজেন্ট করব। সেই গাড়িটা হচ্ছে আপনার 2010 মডেল আর রেজিস্ট্রেশনও হয়েছে 2010। 7 সিটার খুঁজছেন তারা এই নোয়া গাড়িটা হচ্ছে আপনারা দেখতে পারেন, এচআই নোয়া। এটা কিন্তু অরিজিনাল এচআই নোয়া, সিরিয়ালও 19, মডেল হচ্ছে 2011 আর রেজিস্ট্রেশন হয়েছে 2017। অরিজিনাল কালারের গাড়িটা, ব্ল্যাক কালার। আর এটা কিন্তু 2 দরজা পাওয়ার এবং হচ্ছে আপনার পুশ স্টার্ট আমি একটু দেখাই দিব। সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে গাড়ির ভিতরের, আর হচ্ছে এটা হচ্ছে আপনার পুশ স্টার্টের যেখান থেকে ইঞ্জিনটা স্টার্ট করা হয়, এটা হচ্ছে আপনার পুশ স্টার্টের গাড়ি। আর দরজা কিন্তু অটো ডোর, অটো দুইটা দরজাই কিন্তু একবারে অটো। আপনারা চাইলে আমাদের কাছে এসে এই গাড়িটা দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এটা হচ্ছে 7 সিটার, যারা 7 সিটার পছন্দ করেন এচআই নোয়া তারা অবশ্যই আমাদের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। আর এটার প্রাইস আমি আপনাদের বলে দেবো, এটা হচ্ছে 23,50,000 টাকা। আর এটা জাপানিরা কিন্তু এই গাড়িটি ইউজ করে না, সরাসরি বাংলাদেশে ইম্পোর্ট হয়। আর এটা কিন্তু ডুয়েল এসি, এটা 1500 সিসির গাড়ি, গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনে আছে। অ্যাভেঞ্জার, এটা একটু এসইউভি টাইপের কিন্তু এটা খুবই ডিমান্ড। যারা অ্যাভেঞ্জার গাড়ি পছন্দ করেন বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে এসে আমাদের শোরুমে এসে একবার হলেও এই অ্যাভেঞ্জার গাড়িটা দেখে যান, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের এটা প্রাইস বলে দেবো, এটার প্রাইস হচ্ছে আমাদের আস্কিং না, মোটামুটি ফিক্সড প্রাইসই বলবো, এটা আমাদের প্রাইস হচ্ছে 13,30,000 টাকা। যে গাড়িটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে হুন্ডা ভিজেলের গাড়ি, লোগোটা দেখেন, এটা কিন্তু গোল্ডেন কালারের লোগো, 15 সিরিয়াল, আপনার মডেল হচ্ছে 2014 আর রেজিস্ট্রেশন হয়েছে 2019। সামনে পিছনে অরিজিনাল হেডলাইট, ব্যাকলাইট, আর এটা কিন্তু 100% হাইব্রিড গাড়ি। এটার মাইলেজ অনেক ভালো পাবেন, এটার মাইলেজ আপনি 15-এর উপরে পাবেন। আর এই গাড়িটা ফার্স্ট পার্টির গাড়ি আর ফ্যামিলিতে ইউজ হয়েছে 100%। আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, মানে গাড়িটা খুবই সুন্দর, খুবই গর্জিয়াস, মানে কোথাও কোনো স্ক্র্যাচ বলেন বা কোনো দাগ থাক বলেন এগুলো নেই। যারা ভিজেল গাড়ি পছন্দ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের শোরুমের অ্যাড্রেস লিঙ্কের নিচে দেওয়া থাকবে আর ফোন নাম্বারও দেওয়া থাকবে, আপনারা প্রয়োজন মতো এটা হচ্ছে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন। টায়ারগুলো কিন্তু খুবই সুন্দর আর একটু ডিপলি ফলো করলে দেখতে পারবেন আপনারা, এটা কিন্তু পাদানিও আছে। আর ওভারঅল গাড়িটা খুবই ফ্রেশ, যারা ভিজেল গাড়ি খুঁজতেছেন বা নেওয়ার কথা চিন্তা করতেছেন তারা একবার হলো আমাদের কাছে এসে এই ভিজেল গাড়িটা এসে দেখতে পারেন, গাড়িটা খুবই সুন্দর, খুবই ভালো হবে। হচ্ছে আপনার স্কোয়ার নোয়া হাইব্রিড, গাড়িটা কিন্তু খুবই সুন্দর করেছে, সামনে প্রজেকশন হেডলাইট আর হচ্ছে আপনার গ্রিলটা অনেক সুন্দর বড় আর গাড়িটাও অনেক বড় করছে।
লাক্সারি টাইপের গাড়ি, এটাও কিন্তু হাইব্রিড গাড়ি। হাইব্রিডের এখানে লোগো দেওয়া আছে, আমি একটু আপনাদের আরেকটু দেখাই। সেটা হচ্ছে গাড়িটা হচ্ছে আপনার মনিটর অনেক বড়, আর এটা হচ্ছে মডেল হচ্ছে 2016, আর রেজিস্ট্রেশন হয়েছে 2021 সালে। যারা একবার নতুন একটা গাড়ি চাচ্ছেন স্কয়ার নোয়া, তারা এই গাড়িটা ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করে মানে নিতে পারেন। যারা নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন যে একটা পছন্দের স্কয়ার নোয়া কিনবেন, তারা নতুন গাড়ি না কিনে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন। আপনারা খুব মানে 5-7 লাখ টাকা আপনাদের সেভ হবে এই গাড়িটা কিনলে। এটা একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি, একবারে নতুন কন্ডিশনে আছে, কারণ গাড়িটা হচ্ছে বেশি দিন ইউজ হয়নি। 21 সালের রেজিস্ট্রেশন মানে একবারে পুরাটাই আপনার নতুন মনে করতে পারেন। জি প্লাস, এটা হচ্ছে জি প্লাস গাড়ি এলিয়ন, মডেল হচ্ছে 2014, সামনে হচ্ছে প্রজেকশন হেডলাইট, সিরিয়াল 28, গাড়ির কন্ডিশন খুব ফ্রেশ, সুপার ফ্রেশ। আর এটা হচ্ছে আপনার হোয়াইট পাল কালার, কাছে আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন হোয়াইট পাল কালারের গাড়িটা, এক দেখায় আপনাদের পছন্দ হবে গাড়িটা। মানে ফার্স্ট পার্টির গাড়ি, কোনো টাচ আপও করা হয়নি, গাড়িটা ওভারঅল সুপার ফ্রেশ। আমি আপনাদের একটু চাকাগুলো দেখানোর ট্রাই করতেছি, অ্যালোরিংগুলো খুবই ডিজাইন করা অ্যালোরিং। আর এটা হচ্ছে দেখেন আপনারা, এটা কিন্তু সিট পাওয়ার, মানে আপনার সিট পাওয়ার আছে ড্রাইভিং সিটটা। আর ভিতর হচ্ছে বিস্কিট কালার, জি প্লাস মানেই এলিয়নের জগতে সবচেয়ে ফার্স্ট ক্লাস গাড়ি এবং খুবই ফ্রেশ গাড়ি। যারা এলিয়ন গাড়ি খুঁজছেন, যারা পছন্দের গাড়ি এলিয়ন খুঁজছেন, তারা অবশ্যই আমাদের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করেন। এটা হচ্ছে ফার্স্ট পার্টির গাড়ি, বাংলাদেশে কখনো সেকেন্ড পার্টি হয়নি। আর এই যে সিট কাভারগুলো দেখতেছেন, এটা কিন্তু গাড়ির সাথে সিট, মানে কতটা ফ্রেশ। উপরের সিলিংটাও একটু দেখেন, মানে সুপার 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 ফ্রেশ। যারা এলিয়ন গাড়ি খুঁজছেন, জি প্লাস গাড়ি খুঁজছেন, তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন। এটা কিন্তু 100% তেলের গাড়ি, মানে বাংলাদেশে কখনো চেঞ্জ করা হয়নি। আর সিরিয়ালটাও কিন্তু মানে 28 সিরিয়াল, খুবই সুন্দর সিরিয়াল পেয়েছে। গাড়িটা বেশি ইউজ হয়নি, অরিজিনাল কালারের গাড়ি, অরিজিনাল মাইলেজ, অরিজিনাল ইঞ্জিন। যারা এলিয়ন গাড়ি খুঁজছেন, তারা আমাদের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করে এই পছন্দের এলিয়ন গাড়িটি অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করেন। 24,50,000 টাকা আস্কিং প্রাইস, যে আগে আসবেন তার জন্য বিশাল একটা ডিসকাউন্ট আছে। তো নেক্সটে আমি আর একটা গাড়ি দেখাবো, এটা হচ্ছে আপনার এক্সিও গাড়ি। এক্সিও, এটা কিন্তু রেড ওয়াইন কালার এবং নিউ শেপের গাড়ি, ফার্স্ট পার্টির গাড়ি, রেড ওয়াইন কালার। আপনার ভিতরে হচ্ছে আপনার চাবি স্টার্ট, বাট গাড়িটা সুপার ফ্রেশ। মানে আপনারা জানেন এইচবি মানেই একটা ব্র্যান্ড, আমরা কখনো খোলাঘাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি মার্গোতে এইসব টাইপের গাড়ি রাখি না। যারা এক্সিও গাড়ি খুঁজতেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক্সিও, এটা হচ্ছে মডেল হচ্ছে 2012, এটা কিন্তু নিউ শেপের গাড়ি, আর রেজিস্ট্রেশন হয়েছে 2017। এই গাড়িটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে। আপনারা চাইলে আমাদের যে কোনো গাড়ি আপনারা টেস্ট ড্রাইভ দিতে পারবেন, টেস্ট ড্রাইভ দিয়ে আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন। আর 100% নাম ট্রান্সফার করে নিতে হবে, আমরা কখনো ব্ল্যাঙ্ক গাড়ি সেল করি না, পরবর্তীতে ঝামেলা হয়। এই জন্য সবার জন্য ভালোর জন্যই গাড়ি নাম ট্রান্সফার 100% করে নিতে হবে। আমি এটা একটা প্রাইস বলে দিচ্ছি, এটা প্রাইস হচ্ছে আমাদের আস্কিং প্রাইস 16 লাখ টাকা, যে আগে আসবেন তার জন্য ভালো একটা ডিসকাউন্ট করবো। নেক্সট আমি আর একটা গাড়ি দেখাবো, সেটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে এচআই নোয়া, এটা হচ্ছে 2012 মডেল এচআই। এটা কিন্তু আপনার পার্পেল কালার বলে এটাকে, গাড়িটা ফার্স্ট পার্টির গাড়ি আমার কাছে, এই স্টিল নাও এই সপ্তাহে দুটো এচআই নোয়া আছে, আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন। এটা মডেল হচ্ছে 2012, আর রেজিস্ট্রেশন হয়েছে 2017। এটা অরিজিনাল কালারের গাড়ি, পার্পেল কালারের গাড়ি, আর গাড়িটা অনেক ফ্রেশ। আমি যতটা পসিবল হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতেছি, আর প্র্যাকটিক্যাল যখন আসবেন তখন আরও সুন্দর করে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। গাড়িটাও ওভারঅল খুবই ভালো, আপনারা চাইলে আমাদের এই গাড়িটাও দেখতে পারেন। এটা আমি আস্কিং প্রাইস দিয়েছি 24 লাখ টাকা,
তো আমরা কিছুটা অনার করব আপনাদের। আরেকটা গাড়ি দেখাবো, যারা রেড কালার পছন্দ করেন তারা এই গাড়িটা নিতে পারেন। অনেকের ফ্যামিলি রেড কালার খুব পছন্দ করে, আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে যে রেড কালারের গাড়ি আছে কিনা আপনাদের কাছে। তো আপনাদের উদ্দেশ্যে এটা বলবো যে রেড কালারের যারা গাড়ি খুঁজতেছেন তারা ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের কাছে একটা সুপার ফ্রেশ গাড়ি আছে, এটা হচ্ছে কিয়া স্পোর্টেজ 2011 মডেল। এগুলাও কিন্তু আপনার ব্র্যান্ড নিউ আসে। এটা হচ্ছে আপনার স্পোর্টেজ গাড়ি, 5-সিটার, এবং ভিতরে কিন্তু সুপার ফ্রেশ এবং খুবই গর্জিয়াস গাড়ি। এটা হচ্ছে লেদার সিট, ফুল লেদার, হাফ লেদার না, একবারে সম্পূর্ণ লেদার। এবং আপনার ডিসপ্লেও আছে, আপনার বড় মনিটর আছে, ইউটিউব যা আছে সব আপনারা চালাইতে পারবেন। গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি, প্লাস অরিজিনাল ইঞ্জিন, বাংলাদেশের ফার্স্ট পার্টির গাড়ি এটা। এটা কিন্তু 100% তেলের গাড়ি। চাকাগুলো হচ্ছে অনেক সুন্দর কন্ডিশন আছে, আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এটা হচ্ছে কিয়া ব্র্যান্ডের গাড়ি, স্পোর্টেজ, এখানে লেখা আছে স্পোর্টেজ। আপনারা চাইলে এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন। আর এটা হচ্ছে ফার্স্ট পার্টির গাড়ি, যারা এসইউভি পছন্দ করেন, মানে জিপ পছন্দ করেন, কিয়া জিপ পছন্দ করেন, তারা ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করে এই গাড়িটা নিতে পারেন। গাড়িটা অনেক ভালো গাড়ি, ফ্রেশ গাড়ি। এটার প্রাইস আমি বলে দেবো, এটার প্রাইস হচ্ছে আমাদের স্ট্রিট গাড়ি, যারা ডিজেল গাড়ি পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রয় করতে পারেন। এই গাড়িটা অনেক ভালো হবে আর ফ্রেশ হবে। আপনারা জানেন আমাদের কাছ থেকে গাড়ি কিনলে কেউ কখনো সাফার হয়নি। আমাদের কাছে গাড়ি কিনলে যে কোনো জায়গা থেকে আপনারা টেস্ট করে নিতে পারবেন। এটার প্রাইসও আমরা দিয়েছি হচ্ছে আপনার 19,50,000 টাকা। আপনারা আপনাদের পছন্দ অনুসারে গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে। আর আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে গাড়ি কিনলে যে কোনো জায়গা থেকে আপনারা চেক করে নিতে পারবেন। আর 100% নাম ট্রান্সফার করে নিতে হবে। আমাদের কাছে সব ধরনের, মানে সব ধরনের গাড়ি আছে, আপনারা আসেন আমাদের শোরুম ভিজিট করেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আইএসটি গাড়ি থেকে শুরু করে প্যারাডো, ভিজেল, এক্সট্রেল, সব ধরনের গাড়ি আছে আমাদের কালেকশনে। আপনারা যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুম হচ্ছে আপনার সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে, মণিপুরি পাড়া, এইচবি কার সিলেকশন লিমিটেড। আর আমাদের লিংকের নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি দেখেননি বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তাহলে অটোমেটিকলি ভিডিওটা আপনাদের কাছে চলে যাবে। যারা গাড়ি কিনতে ইচ্ছুক, খুঁজতেছেন ভালো মানের গাড়ি, তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন।